আজকে রাজ্যের বিভিন্ন জায়গায় ভ্যাকসিন দেওয়া হয়েছে। আগরতলাতে ছয়টি জায়গায় এই ভ্যাকসিন দেওয়া হয়েছে। আপনারা জানেন যে গতকাল আমরা ঘোষণা করেছিলাম যে প্রায়োরিটি গ্রুপ হিসেবে কিছু আমরা সিদ্ধান্ত নিয়েছি, কাকে কাদেরকে আগে আগে যাতে আমরা ভ্যাকসিনের ব্যবস্থা করতে পারি। আমরা জানেন গতকাল 15,000-এর উপরে ভ্যাকসিন, 15,150 ভ্যাকসিন এসেছিল, সেই জন্য প্রায়োরিটি গ্রুপের জন্য আলাদাভাবে 5,000 চিহ্নিত করা হয়েছে। এই প্রায়োরিটি গ্রুপের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সাংবাদিকদের, জার্নালিস্টদের যাতে কেউ বাদ না থাকে, সেই জন্য প্রায়োরিটি গ্রুপ হিসেবে তাদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের জন্য তারিখ ঠিক হয়েছে। আজকে অনুযায়ী আমি জানি 17 তারিখ ঠিক হয়েছে। এখন স্থানটা IMA হাউস হবে নাকি প্রেস ক্লাবে হবে, শুধু এটা বাকি রয়েছে। তবে 17 তারিখ সাংবাদিকদের দেওয়ার ব্যবস্থা করার জন্য হয়েছে, তারিখ এদিক সেদিক হতে পারে। রিক্সা পোলার যারা এবং অটোরিক্সার ড্রাইভার যারা, তাদের জন্য 14 মে বটতলা মার্কেট এবং 15 মে RMH চমনিতে নির্দিষ্ট করা হয়েছে। হাইকোর্টের যারা ডিভিশন অফিসার্স এবং লয়ার্স, সে হাইকোর্টে 15 তারিখ ব্যবস্থা করেছে ভ্যাকসিন দেওয়ার জন্য। আপনারা জানেন যে এছাড়া ইলেকট্রিক ডিপার্টমেন্টের যারা জরুরি পরিষেবার সাথে যুক্ত রয়েছে তাদেরকে 17 তারিখ IMA হাউসে জগন্নাথ বাড়ি রোড সেখানে দেওয়ার ব্যবস্থা হয়েছে। ফুড ডিপার্টমেন্ট FCI 17-5 সেটিও IMA হাউস জগন্নাথ বাড়ি রোডে দেওয়ার জন্য তারিখ নির্দিষ্ট এবং লোকেশন ঠিক করা হয়েছে। আপনারা জানেন যে সাধারণ মানুষ ইন জেনারেল সিটিজেনের জন্য 15টা সেন্টার, 18 থেকে 44 বছর বয়স যারা, 15টা সেন্টার, যারা ইন দ্য মিন টাইম রেজিস্ট্রেশন করিয়েছে তারা এই 15টা সেন্টারের যেখানে তারা পোর্টালে তারা মেনশন করেছে সেই জায়গায় তারা সেখানে তারা ভ্যাকসিন নিতে পারবেন। যারা কন্টেনমেন্ট জোনে পড়েছে তারা যদি স্লিপ আছে, যেটা যেমন ভ্যাকসিন অ্যাপয়েন্টমেন্ট ডিটেল যেটা থাকে ওটা যদি মোবাইলের মধ্যে থাকে, পুলিশকে বলে দেওয়া হয়েছে সেই এটা যদি দেখানো হয়, সেখানেও তারা গিয়ে কন্টেনমেন্ট জোনের বাইরে গিয়ে সেন্টার যেখানে আছে সেখানে গিয়ে ভ্যাকসিন দিতে পারবে। সুতরাং এই ব্যবস্থাগুলি করা হয়েছে। আপনারা জানেন এই পর্যন্ত আমাদের রাজ্যে টোটাল ভ্যাকসিন 15,150 ছাড়া এতদিন 45 অ্যান্ড অ্যাভাব যে ইয়েটা রয়েছে সেখানে 14,38,370 ডোজ এখন পর্যন্ত এসছে। ফার্স্ট ডোজ দেওয়া হয়েছে 8,77,697 জনকে, সেকেন্ড ডোজ দেওয়া হয়েছে 5,45,226 জনকে, এবং বর্তমানে ওয়েস্টে ওই বয়সের জন্য নেই কিন্তু সারা রাজ্যে 15,443 স্টক রয়েছে, যেটা 45 অ্যান্ড অ্যাবাভ। তো এছাড়া আপনারা জানেন যে আমাদের রাজ্যের যে লোকসংখ্যা সেই লোকসংখ্যার হিসাব অনুযায়ী আমরা যদি দেখি যে সেখানে 18 থেকে 44 বছরের বয়সের লোক রয়েছে ত্রিপুরাতে 16 লক্ষ এবং 60 থেকে অ্যাভাব লোক রয়েছে 3,98,622, 45 থেকে 59 7,67,732, ফ্রন্টলাইন ওয়ার্কার 64,938, হেলথ কেয়ার ওয়ার্কার 47,897। এ হলো টোটাল চিত্র। সুতরাং আবার 16 তারিখ আবার কিন্তু ভ্যাকসিন আসছে, বিরাট একটা লট বিটা আসছে, আশা করি 16 তারিখ বিকেলের মধ্যে আমরা পেয়ে যাব। সুতরাং ভ্যাকসিনের কোনো অসুবিধা হবে না, যদিও সারা দেশের মধ্যে ক্রাইসিস কিছুটা হলো আছে, কিন্তু এটাকে যেহেতু সব রাজ্যেই বেশিরভাগ রাজ্যে যেখানে পরিস্থিতি খুব খারাপ সেখানে ভ্যাকসিনটা আগে দিতে চাইছে, কিন্তু আমরা আমাদের রাজ্যের পরিস্থিতি অনেকটা বেটার, তারপরেও আমরা পার্সু করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন, স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা বলুন, তারা দিল্লির সাথে আলোচনাক্রমে সেই ভ্যাকসিনগুলি আনার প্রচেষ্টা হচ্ছে। আমরা আশা করি আমরা 16 তারিখ আরেকটা বিরাট লট পেয়ে যাবো।